চলচ্চিত্র পরিচালক, শিল্প নির্দেশক আর ছোট পর্দার জনপ্রিয় নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী দীর্ঘ কুড়ি বছরের বেশি সময় ধরে যুক্ত আছেন নাট্য নির্মাণে। ২০ বছর ক্যারিয়ারের জায়গায় এসে যখন ভাবলাম যে সিনেমা করব, এত দেরি কেন, মানে আমি তৈরি হচ্ছিলাম, কারণ সব কিছু তো আসলে হুট করে হয় না, নিজেকে তৈরি করতে হয়। ১৯৯৮ সাল থেকে নাট্যকার হিসাবে যাত্রা শুরু হলেও পরিচালনায় আসেন ২০০১ সালে। এখনো পর্যন্ত ১৫০টিরও বেশি নাটক লিখেছেন, পরিচালনা করেছেন ৪১৫টি একক আর ১৬টি ধারাবাহিক নাটক। আমার ভিতরে একটা জিনিস কাজ করে সব সময়, এটা আমার ফ্যামিলি থেকে শিখেছি, এটা আমার আমার নিজেরও এটা চিন্তাধারা যে আমি যে জিনিসটা করব ওটা ঠিকঠাক হতে হবে, মানে আমি যেন ওটাতেই ভালো করতে পারি। চয়নিকা চৌধুরীর পৈতৃক বাড়ি বরিশালে হলেও জন্ম খুলনায়। বাবা সুনীল বরণ কর্মকার বিসিআইসিতে কাজ করতেন, মা শিশিরকণা ভদ্র ছিলেন স্কুল শিক্ষক। চয়নিকা চৌধুরী ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠেন। তার ভোকাল কর্ডে কি এক অসুখ আছে, তিনি গান গাইলেই সেখানে প্রচণ্ড চাপ পড়ে। আমি ছায়ানটে যেহেতু রবীন্দ্রনাথের উপর, রবীন্দ্রসঙ্গীতের উপর পড়াশোনা করেছি, তো ওটা তো আমার চালিয়ে যাচ্ছিলাম। তো মা এক সময় বললো তুই শান্তিনিকেতনে চলে যাও, ওখানে তুই পড়াশোনা এমএসটা ওখান থেকে করে আসবি। তো বিয়ে হওয়ার পর আমি বুঝতে পারলাম যে আমার গলায় একটা অসুখ আছে, মানে আমার গলা কিন্তু ভোকাল ফোর গ্রেড, গান গাইতে গেলেই আমার তিন চারটা স্বর বের হয়, গলা বসে যায়, হয় না, উঁচু স্কেলে যায় না, নোট লাগে না। ১৯ বছর বয়সে চিত্র পরিচালক অরুণ চৌধুরীর সঙ্গে চয়নিকার বিয়ে হয়। সংসারকেই সবার আগে আগলে রাখেন তিনি। আমার কিন্তু ফ্যামিলিটা আগে, মানে আমি কিন্তু আমার বাচ্চাদের জন্মের পর থেকে ৮ বছর আমি কিন্তু কিছু করি নাই। কিন্তু কিভাবে তিনি পরিচালনায় এলেন আর কেনই বা এলেন? আমার এই ডিরেকশনের ব্যাপারে আমি সবচেয়ে সাপোর্ট পেয়েছি আমার পরিবারের প্রতি, মানে আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ে। তখন আমি একটু একটু করে লেখা শুরু করতাম, ডিরেক্টরদেরকে দিতাম, ওরা আমার কিছু নাটক করতো, আমি আমার ওদের শুটিংয়ে যেতাম, দেখতাম ওরা কী করে কাজ করে। আমি আমার একটা গল্প, মানে আমার একটা নাটক নিয়ে শেষ বেলায় আমি লাইট অ্যান্ড শেডের মুজিবুর রহমান কর্ণধার, উনি ওনার কাছে গেলাম, ব্যাক করে বললাম আচ্ছা মুজিব আমার এই নাটকটা কে ডিরেক্টর? তো আমার মুখের দিকে তাকিয়ে বললো কেন আপনি? বলে মানে বলকে আপনি দিবেন, আপনি পারবেন হয়তো তিন চার সেকেন্ড বা দুই তিন সেকেন্ড বা যেটাই হোক। আমি বললাম হ্যাঁ আমি পারবো। নাট্য জগতে তাঁর প্রবেশ ১৯৯৮ সালে বোধ নাটক লেখার মাধ্যমে। ২০০১ সালের ২৮ অক্টোবর তাঁর পরিচালনায় বিটিভিতে প্রথম নাটক প্রচারিত হয় এক জীবনে। প্রচারের পরেই দারুণভাবে দর্শকদের হৃদয় জয় করে এই নাটক। আমার বাসার যে বুয়া জোহরা, সে তার বাচ্চাটাকে আমার বাসায় থেকেই দত্তক দিয়ে দেয়। তো ওই গল্পটা, ওইটা, ওই সব চোখে দেখাটা আমার খুব টাচ করেছিল। ওই শিল্পপতিটা যখন ওকে টাকা দেয় ১,০০০০ টাকা ওর বাচ্চাদের জন্য, তখনও বলেছিল যে আমি তো আমার বাচ্চাকে বিক্রি করি নাই, আমি আমার বাচ্চাকে দান করেছি, আমি এই টাকাটা নিব না। তো ওইটা আমাকে খুব টেনেছিল এবং ওই গল্পটা নিয়েই আমি নাটকটা লিখি এবং ডিরেকশন দিই, এবং বুয়ার ক্যারেক্টারটা করেছিল তাজিন। দুই দশকের নির্মাণ জীবনে তিনি পেয়েছেন ৪ বার সিজেএফবি পুরস্কার সহ অসংখ্য পুরস্কার। সর্বশেষ গত বছর ১১ই ডিসেম্বর চলচ্চিত্র পরিচালক হিসেবে তাঁর অভিষেক হয় বড় পর্দায়। বিশ্বসুন্দরী নামে চলচ্চিত্রটি শুধু মানবপ্রেমের কথাই বলেনি, বলেছে দেশপ্রেমের কথাও। বিশ্বসুন্দরীতে আমি ডিরেকশন দিয়েছি এবং ওখানে যে আমার যে শোভা ক্যারেক্টারটা করেছে এটা পরিমণি, সে আমাকে মা ডাকে। কেন ডাকে মা? যেহেতু সে ছোটোবেলায় মাকে হারিয়েছে, আর যেহেতু আমারও মেয়ে আছে, আমিও একজন মেয়ে হয়ে আর একটা মেয়েকে সম্মান করি, সে জায়গা থেকে আমিও তাকে ওইভাবে আমার সন্তানের মতোই দেখেছি। তিনি মনে করেন প্রতিটি মানুষের জীবনে সঠিক প্ল্যাটফর্ম পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দেখি আমার যতই যোগ্যতা থাকুক, আমি যদি একটা প্ল্যাটফর্ম না পাই, আমি যদি আমার দর্শককে, যে দর্শক আমার কাজ দেখতে ভালোবাসে, তাদেরকে আমার কাজটাই দেখাতে না পারি, তাহলে আমি আমার যোগ্যতাটাই দেখাতে পারবো না। তাহলে আমি যোগ্য থাকলেই কি আর না থাকলেই কি? হ্যাঁ, আমার কাছে প্ল্যাটফর্মটা খুব ইম্পর্ট্যান্ট। পুরুষতান্ত্রিক সমাজ মেয়েদের নেতৃত্ব ভালোভাবে নেয় না, যদিও এক্ষেত্রে নিজেকে ভাগ্যবতী বলেই মনে করেন তিনি। আমাদের এই পুরুষ শাসিত সমাজে একটা মেয়ে লিড দিচ্ছে, এটা অনেক পুরুষরা, এটা শুনতে হয়তো খারাপ লাগতে পারে, বাট এটা খুব চোরা একটা মনোভাবনা আর কি।
যে পুরুষরা হয়তো সে মেয়েটা লিড দিচ্ছে এটা আসলে অনেকে নিতে পারে না। আমি হয়তো ওদিক থেকে অনেক লাকি, আমি আমার টিমে যখন লিড দেই সেখানে হয়তো ভালো মন্দ সবই থাকে, কিন্তু আমার টিমটা খুব সুন্দর। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে পৃথিবীতে ভালো মানুষগুলো বেশি, আমাদের চারপাশে ভালো মানুষের সংখ্যাগুলো বেশি, যার ফলে এই ভালো মানুষগুলো যখন হাত বাড়িয়ে দেয়, ভালো মানুষগুলো যখন সাপোর্টে থাকে, তখন ওই খারাপ খারাপ মানুষ বলবো না, মানে যারা এরকম টাইপের মন মানসিকতা যাদের, তাদের ওই ইচ্ছাগুলি অতটা পূর্ণ হয় না। চয়নিকার জীবনের সবচাইতে বড় আফসোস যে হুমায়ুন ফরিদির সঙ্গে তিনি কোনো কাজ করতে পারেননি। আমার চিরজীবনের আফসোস হলো হুমায়ুন ফরিদির সাথে আমার কাজ হয়নি। আমার শততম নাটক তার করার কথা ছিল, স্ক্রিপ্ট মানে একক অভিনীত নাটক আর কি এটা, কিন্তু শিডিউল সংক্রান্ত জটিলতায় উনি করতে পারেননি। চয়নিকা চৌধুরীর মা তাকে নীতি আদর্শে গড়ে তুলেছেন, শিখিয়েছেন কারো বিপদে চুপ না করে থাকতে। আমার মা ছোটবেলা থেকে বলতো, কারোর সুখের দিনে তুমি যেও না যদি তোমাকে সে না ডাকে, কিন্তু কারোর যদি দুঃখের দিন আসে, কারোর জীবনে যদি বিপদ আসে, তাহলে তোমার যদি যাওয়ার মতো ক্যাপাবল থাকে তুমি অবশ্যই দৌড়ে যাবে। চয়নিকার কণ্ঠ দিয়ে অনেকগুলো স্বর বের হলেও গান তিনি ভোলেননি। বিশ্ব সাথে যোগে যে থায়ে বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। অনন্যা শীর্ষ দশের তরফ থেকে আমাদের অভিবাদন গ্রহণ করুন হে শ্রীজন্ময়ী নারী।